দিলীপ ঘোষকে সতর্ক করলো দল আপনাদের আবারও জানিয়ে রাখি চিঠি দিয়ে দিলীপ ঘোষকে সতর্ক করলো দল সংবাদ মাধ্যমে বিবৃতি দেওয়ার বিষয়ে সতর্ক বার্তা দেওয়া হলো দিলীপ ঘোষকে দিলীপ ঘোষকে সতর্ক বার্তা দলের চিঠি দিয়ে দিলীপ ঘোষকে সতর্ক বার্তা দিলীপ ঘোষকে সতর্ক করল দল তার বিরুদ্ধে সুকান্ত মজুমদার বেশ কিছু অভিযোগ এনেছিলেন গত সপ্তাহে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের পর দিলীপ ঘোষকে পশ্চিমবঙ্গের বাইরে আটটি রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছিল ইতিমধ্যেই দিলীপ ঘোষকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে বলে সূত্রের খবর এবং সেই চিঠির প্রতিলিপি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কলকাতা টিভির পর্দায় চিঠি দিয়ে দিলীপ ঘোষকে সতর্ক করল দল সংবাদ মাধ্যমে বিবৃতি দেওয়ায় সতর্কবার্তা